কিচ্ছু না, একদম হাত দিও না, হাত দিও না, বাবরি কাটে যাবে। ঠিক আছে, কোনো গ্যারেন্টি নাই, আরো যদি নিচে পচে গেছে আল্লাহ ভেঙে পড়ে যায়। এটা আয়রনের জন্য বেশি একটু আরো হচ্ছে না, বাঁধা থাকে সবচেয়ে বেশি। এই যে লোহা তো, এগুলো তো লোহা তো ইয়ে হয়ে যায়, জং ধরে গেছে, এত জলদি জং ধরে। বাধা ছিল বলে না হলে চলে এটা ভালো করে বাঁধে রাখলে পড়ে গেলে বসে। আজকাল মানুষ মানুষ রয়ে যায় না, যার জন্য তো এইসব লাগাই দিয়েছে, পয়সা ধান্দা আর কিছু এত জলদি যায় না, স্টিল নাই মানে লোহারই আছে ভালোটা একদম। কেননা আমরা তো লাগাচ্ছি আজ 5 বছর 10 বছর আছে, কোনো অসুবিধা নেই, এমন নাই বলে। আচ্ছা, আমাদের 2 বছরই পুরো গলে গেছে। ওই আমরা কার কাছ থেকে আসবে, বিনোদ, বিনোদ বিপদ ছেড়ে রাস্তা না, সামান কার কাছ থেকে নিয়ে আসো বা ইয়ে করা, আমরা এখান থেকে সব নষ্ট। কার কাছ থেকে? বিজয় স্টোরের বগল আছে না, দুটো দোকান আছে ওদের মনে না, একটা ওই সেই কালার পেন্টের দোকান আর একটা সাইকেল দোকান, কালারের দোকান আর পাইপের দোকান। পাইপের দোকান
একবার ব্লিচিং দিলে কেমন হয়? ব্লিচিং আছে কি না কেন জলে দিলো না দিলো বহুত কিছু বলে তো সাফা হয়ে যাবে ঢেলে ঢেলে দিলে আর কোনো ঝামেলা নাই। হ্যাঁ টোটাল ছটা ছিল, ছটা পাইপ। এটা মানে 10-12 ফুট করে আছে মনে হয়, 10 ফুট না 7 ফুট। মনে যেন চামড়া গুলো হয়ে যাচ্ছে। কালকে পুরো রোদটা আমরা ভোগ করি। সামারসিবল খারাপ হয়েছে আমার দোকানের পিছনে। লোকের ঘরে কোথায় জল আনতে যাবো নাই দাও।
Another panel. You don't need.